দেশের মধ্যে ভ্যাকসিনের একটি লক্ষ্যে পৌঁছানো গেছে। 100 কোটি লোককে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর এই পরিপ্রেক্ষিতে আগরতলা যুব মোর্চা ধন্যবাদ র্যালি করেন, পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানান। গতকাল 100 কোটি ভ্যাকসিনের ঘরে পৌঁছলেন ভারত, আর তা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। তাই আজ ত্রিপুরা বিজেপি প্রদেশ মোর্চার উদ্যোগে আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়, যা আগরতলা রাজপথ পরিক্রমা করে। র্যালিতে অংশগ্রহণ করেন যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক এবং বিজেপি প্রদেশ সম্পাদক টিঙ্কু রায়, উত্তর পূর্বাঞ্চলের সংগঠন মন্ত্রী পরেন্দ্রনাথ শর্মা ও মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। আজকে তো আমাদের কি উপলক্ষে আমাদের যে মাননীয় জনপ্রিয় দেশপ্রিয় 140 কোটি জনতার যে আমাদের যে প্রিয় প্রধানমন্ত্রী, উনাকে আমরা এই ত্রিপুরা রাজ্যের যুব মোর্চা পক্ষ থেকে আমরা উনাকে ধন্যবাদ জানাই। যুবক ভাইদের কাছে আমার অনুরোধ, যেভাবে এই মহামারী করোনা থেকে আমাদের 140 কোটি মানুষকে রক্ষা করে রেখেছে, 100 কোটি মানুষের যে উনি ভ্যাকসিনের যে ব্যবস্থা করেছে, সেই কারণে আমরা ত্রিপুরা রাজ্যের যে 100% যে আমরা করোনা মুক্ত হয়ে ভ্যাকসিনের দ্বারা করোনা মুক্ত হয়ে যে আমরা আজকে সুস্থ আছি, তার জন্য আমরা ত্রিপুরা রাজ্য থেকে বিশেষ করে আজকের এই যুব মোর্চার পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই। যে গতকালকে ভারতবর্ষের মধ্যে মোদীজির নেতৃত্বে যে কোভিড মহামারী চলছিল, সেই কোভিড মহামারীকে আটকানোর জন্য যে ভ্যাকসিন, ভারতের তৈরি যে ভ্যাকসিন 100 কোটি মানুষকে ভারতবর্ষের মধ্যে গতকালকে কমপ্লিট হয়েছে দেওয়া, এই এত কম সময়ে ভারতবর্ষের মধ্যে সেটা কখনো আমরা দেখিনি। বিভিন্ন সময় বিভিন্ন অনেক মহামারী এসেছিল, কিন্তু কোনোদিন সেই ভ্যাকসিন তৈরি হতে হয়তো বা 20 বছর 10 বছর লেগে যেত, কিন্তু এত অল্প সময়ের মধ্যে মোদীজির নেতৃত্বে পুরো ভারতবর্ষে 100 কোটি মানুষকে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কমপ্লিট হয়েছে গতকালকে। তারই জন্য মোদীজিকে আমরা সকলে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তৎসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি কোভিড ওয়ারিয়ার, হেলথ ওয়ার্কার, যাদের মাধ্যমে সেই ভ্যাকসিনেশন দেওয়া কমপ্লিট হয়েছে। এবং আমাদের রাজ্যের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীজিকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ ভ্যাকসিনেশনের মধ্যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং 97% ভ্যাকসিনেশন আমাদের রাজ্য কমপ্লিট হয়েছে। তার জন্য ত্রিপুরার হেলথ ওয়ার্কার এবং মাননীয় মুখ্যমন্ত্রীজি, জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজিকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই উদ্দেশ্যে আজকে আমরা সবাই মোদীজি এবং কোভিড ওয়ারিয়ারদেরকে থ্যাংক ইউ মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের বাইক র্যালি এবং শহরের মধ্যে প্রায় 10 থেকে 12 কিলোমিটার এলাকা সেই বাইক র্যালি ঘুরবে, ঘুরে আস্তাবল ময়দানে এসে আমাদের বাইক র্যালি সমাপ্ত হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।